আজকে আমার কিছু ছবি শেয়ার করবো তোমাদের সাথে। তো ফার্স্ট ছবি দেখো, একদম ছোটবেলার। এটা হচ্ছে 2.5 থেকে 3 বছর বয়স মনে হয়, আই থিঙ্ক তখনকার জন্ম। এটা জন্মদিনের ছবি, এটা জন্মদিন এরম করে সাজানো হতো, তখনকার সময় এরমই হতো মোটামুটি সাজানো গোছানো। এটা মানে 7-8-এ পড়া এরকম টাইমের ছবি, বা 8-9 এরম কিছু হবে, আমার ঠিক মনে নেই। দেখো কত রোগা ছিলাম। তারপর এটা দেখো, দেখো আমার আমার চুলটা এখনকার থেকে তখন আরো বেশি ভালো ছিল। দেখো ঠিক আছে, এটা মনে এটা মনে হয় কোনো সরস্বতী পুজোর ছবি। ওটা কিছু কখনকার ওই আগের ছবিটা কবে কারণ ঠিক মনে নেই, ওরকম টাইমে হবে, 8-9-10 ওরকম টাইম। এটা মানে মাধ্যমিকের আগে আগে, ঠিক আছে। চুলটা দেখেছো এখন আর নেই ওরকম, মানে এতটুকু নেই, মানে ওটা 1/10 নেই। এটা হচ্ছে একটা স্টুডিওয় প্রোগ্রাম ছিল, স্টুডিও মানে হচ্ছে টিভিতে একটা প্রোগ্রামে গেছিলাম, হচ্ছে তার জন্য ছবি পাঠাতে হয়েছিল, সেই ছবি। এটা কোন সরস্বতী পুজোয়, সরস্বতী পুজোর পরেই মনে হয় তোলা বন্ধুদের সাথে। এই বন্ধুটা সাথে আমার লাস্টে 9-11-12 এগুলো পড়া এই টাইমের ছবি, স্কুলে পড়ি আর কি তখন। ওর বিয়ে হয়ে গেছে, বেহালায় থাকে, শস্য নেয়। এটা সবে সবে তখন কলেজে ভর্তি হয়েছি, এটা সরস্বতী পুজোর মনে হয় ছবি, আই থিঙ্ক ওটা ওরকমই হবে সরস্বতী পুজো। এটা ওই দিনকার ছবি যেদিন এই বন্ধুটা তুলেছিল, দেখালাম আগে, এই ছবিটা যেদিন তুলেছিলাম, ও আমি একটা সিঙ্গেল তুলেছিলাম, ও একটা সিঙ্গেল তুলেছিল। এখানে আরো ছবি ছিল, এটা একটা ঘড়ি গিফট করেছিলাম ওর জন্মদিনে, সে তার সাথে সেই ফটোগুলো চলে গেছে, মানে ওই ঘড়ির মধ্যে ফটো লাগিয়ে দেওয়া হয় না, সেই কারণে চলে গেছে। এইটার একটা কাহিনী আছে, এইটা হচ্ছে ওটা স্টুডিওয় তোলা, সুপারস্টার জিৎ, তো আমি জিতের খুব মানে ফ্যান তখন আরো বেশি, তখন এটা স্কুলে পড়ি সেই সেই টাইমে। তো তখন 30শে ডিসেম্বর মনে হয় জন্ম, হ্যাঁ 30শে, এখন তো আর সব যাওয়া হয় না কারণ এত চাপ পড়ে গেছে। তো তখন 30শে ডিসেম্বর জন্মদিনে, তো তখন নিয়ালিপুরের বাড়িতে থাকতো, সে অ্যাপার্টমেন্টে গিয়ে গিফট ফিফট দিয়ে এসেছিলাম, দিয়ে আসার সময় ছবিটা তোলা। আমার নিজে রোজগার করা ফার্স্ট শাড়ি কেনা হচ্ছে এইটা, তার ছবি। এই শাড়িটা আমি নিজে প্রথম ফার্স্ট ইনকামের নিজে শাড়ি কিনেছিলাম এইটা প্রথমে, কিন্তু এই শাড়িটা আমাদের সামনে যে ধোপা বাড়ি, তো পরবো বলে ওই যে বন্ধুটার ছবি আগে দেখালাম ওর বিয়েতে, তো এটাকে আয়রন করতে দিয়েছিলাম, এমন পুড়িয়ে দিয়েছিল সে তার বলার মতো না। দেখো শাড়িটা, এটা পিওর সিল্ক, এটাও কলেজে পড়ার টাইমকার। এটা একটা বন্ধু, তখনও রোগা ছিলাম বেশ। এটা আরো আগে, এটা মানে স্কুলে পড়তাম সেই টাইমকার ফটো। দেখো মেলাতে পারবে না এখন আর তখন।
সবে ফার্স্ট বা সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার মনে হয় কলেজে। এরপর থেকে যা দেখবে, মানে হ্যাঁ, এরপর থেকে যে কটা শাড়ি বা ড্রেস দেখছো এগুলো সব আমার নিজের কেনা, ইনকাম করা, মানে যবে থেকে আমি টিউশন ফিউশন করি সেই। আর এরা এইগুলো হচ্ছে মডেলিং করার ছবি এবং ফটো পাঠাতে হয় না, তখন শুরু করেছিলাম সবে সবে। টিভিতে যে প্রোগ্রাম ফোগ্রামগুলো হয় যাতে ফটোগুলো পাঠাতে হয়, সেই কারণে এগুলো তোলা। কিন্তু এই টাইমে চুলটা এত বড় হয়ে গেছিল কারণ সকালবেলা উঠে আমার নিজের পড়তে যাওয়া, তারপরে টিউশন পড়ানো, কলেজ যাওয়া, আবার এসে টিউশন পড়ানো, সেই কারণে আমি চুলটা কেটে ফেলেছিলাম। এতটা চুল আমি সামলাতে পারছিলাম না। এই দেখো, এটা পুজোর পরে বা সরস্বতী পুজোর, আমার ঠিক মনে নেই এটা কবেকার। আর এটাও স্টুডিও সেই পাঠানো, মানে স্টুডিওয়ে পাঠানোর জন্য সেই ছবি, দেখো ওই টাইমকারই ছবি আর কি, কলেজে পড়ার টাইমকারি। ঠিক আছে, একটা শাড়ি প্রতিষ্ঠান, কলকাতার নামি শাড়ি প্রতিষ্ঠান, তাদের আমি তিনটে শো করে দিয়েছিলাম। তো তারপর থেকে তারা আমায় ডেকে পাঠিয়েছিল তাদের লোক মারফত, কিন্তু আমার পরীক্ষা থাকাকালীন তারপরে যাওয়া হয়নি। তারপর থেকে একটু সম্পর্কটা খারাপ হয়ে গেছে, কারণ সেই মুহূর্তে মানে পুজো ছিল আর আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। তারপর থেকে আস্তে আস্তে বাবা অসুস্থ হয়ে পড়েন, আরও আমার কোনো প্রোগ্রাম করা হয় না। এটা দেখো, এগুলো সব কিন্তু আমার কেনা, মানে আমার পছন্দ মতো ড্রেস কেনা এগুলো। আর এর আগে যেগুলো পড়েছি সবই অন্যের পছন্দের। আমার লাইফে ফার্স্ট কেনা ব্ল্যাক শাড়ি, আমার ব্ল্যাকের প্রতি একটা ভীষণভাবে আকর্ষণ ছিল। তো মা ব্ল্যাক পছন্দ করতেন না, তাই মা পড়তেন না বলে আমার পড়া হতো না। সুপার নেট খুব উঠেছিল সেই বছর, এই টাইমে আমি কলেজে পড়ি। তারপরের ইয়ারে মনে এই শাড়িটা কিনেছিলাম। এই সাজটা ছিল মনে হয় পয়লা বৈশাখের এরকম কিছু একটা ব্যাপারে। আর এই শাড়িটাও আমার নিজেরই কেনা, এটা ডিজাইনার শাড়ি। এখানে চলো, মানে এখানে ফোনে কিন্তু অতটা ভালো করে বোঝা যাচ্ছে না আর কি। আর আমার তোলা লাস্ট ছবি স্টুডিওয়ে গিয়ে, তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। ওকে বাই আজকের মতন, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।